আমি এই 11 নম্বর নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার। আমি একজন ভোটারকে দেখাচ্ছি তিনি কিভাবে ভোট দিতে পারবেন, যদি একটা নতুন সিস্টেম, একটা সবার কাছে প্রথম মুরবে। এই যে একটা ভোটার প্যানেল, যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, আপনি তিনটে ভোট দিতে পারবেন, তিনটা প্যানেল এখানে এরকম থাকবে। চেয়ার একটা প্যানেল থাকবে, চেয়ারম্যান একটা সংরক্ষিত মহিলা আর একজন সাধারণ। চেয়ারম্যান যে প্যানেলটা, সেখানে চেয়ারম্যান পদপ্রার্থী যারা তাদের নাম থাকবে, পাশে প্রতীক থাকবে। আপনি যে প্রতীকে ভোট দিবে, দিতে চান, আপনার পছন্দের প্রতীকের পাশে যে সুইচটা আছে সাদা, সেটা একবার চাপ দিবেন, দিলে এখানে লাইট জ্বলবে। লাইট জ্বললে আপনি কনফার্ম বাটনে চাপ দিবেন। এভাবে পরপর আপনি তিনটা বাটন চেপে আপনার ভোট সম্পন্ন করবেন। ঠিক আছে, আমি এতে টিপ দিছি, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গেছি এতে, ঠিক আছে না? ঠিক আছে, তিনটি দিছি আমি, যারা লাইট, এটাতে লাইট যখন চাপ দেবেন লাইট জ্বলবে। এবার যদি আপনার পছন্দের প্রতীকের সাথে ঠিক থাকে, তাহলে আপনি কনফার্ম এখানে বাটন চাপ দিবেন, তখনও এখানে লাইট জ্বলবে, আমার ভোট হয়ে যাচ্ছে। এবং আপনি যে প্রতীকে ভোট দিচ্ছেন, সেই প্রতীকটা আপনার সামনে বড় হয়ে ভেসে উঠতেছে, হ্যাঁ।